আসসালামু আলাইকুম। কাতার ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, যেখানে অনেকটাই অবদান ছিল তাদের গোলরক্ষক এমিলিয়ান মার্টিনেস, যিনি বাজপাখি নামে পরিচিত। তিনি যেমন অবদান রেখেছেন, ঠিক তেমনি কিন্তু বিশ্বকাপ জয়ের পর তিনি বিভিন্ন অঙ্গভঙ্গি করেছেন। বিশেষ করে বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পর কিলিয়ান এমবাপেকে নিয়ে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন, যা দিয়ে তিনি ফ্রান্স এবং এমবাপেকে অপমানিত করেছেন। এরপর বিশ্বকাপ ম্যাচ শেষে যখন তিনি গোল্ডেন গ্লাভসের পুরস্কারটা নিলেন, তখন ওই গ্লাভস হাতে নিয়ে খারাপ একটি অঙ্গভঙ্গি করেছিলেন কিলিয়ান এমবাপেকে উদ্দেশ্য করে। এমবাপেকে নিয়ে তিনি কয়েকবারই এরকম কাজ করেছেন। এরপর কিলিয়ান এমবাপে এতদিন কিন্তু নীরবই সহ্য করে গেছিলেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে এমিলিয়ানো মার্টিনেজ যে ধরনের অঙ্গভঙ্গি করেছিলেন কিলিয়ান এমবাপেকে উদ্দেশ্য করে, ফ্রান্সকে উদ্দেশ্য করে, এর জবাব দিলেন। কেউ একজন মনে করিয়ে দিয়েছিল এমিলিয়ান মার্টিনেজের কথা। কিলিয়ান এমবাপে পিএসজি ভবন থেকে একটি পুরস্কার নিয়ে বের হচ্ছিলেন, আর তখন তাকে কে যেন মনে করিয়ে দিয়েছিল মার্টিনেজের কথা। তখন তিনি সেই অঙ্গভঙ্গিটি করলেন যেটা এমিলিয়ান মার্টিনেজ করেছিলেন, কিলিয়ান এমবাপে সেই একই অঙ্গভঙ্গি করলেন। অবশেষে তিনি নিশ্চুপ আর থাকতে পারলেন না, শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজের সেই জবাবটা তিনি দিয়ে দিলেন এই অঙ্গভঙ্গির মাধ্যমে। তো বন্ধুরা, পেশাদার খেলোয়াড়রা, নামি দামি খেলোয়াড়রা যদি এই ধরনের পাল্টাপাল্টি আক্রমণ করে, অঙ্গভঙ্গি করে, তাহলে কেমন হয়, আপনারা কি মনে করেন? আপনারা লিখে জানাতে পারেন যেগুলি আপনারা সমর্থন করেন কিনা। ভালো থাকুন, ধন্যবাদ।